সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় ধসে যাওয়া ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধার অভিযান শুরু করা যাচ্ছে না। একটি বিশেষজ্ঞ কমিটি ভবনটি পরিদর্শন করার পর তারা যেই মতামত দেবেন তার ভিত্তিতেই উদ্ধার কাজ পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন ডিএমপি লালবাগ জোনের উপকমিশনার। এদিকে নিখোঁজ মানুষের খোঁজে ঘটনাস্থল ও হাসপাতালে হাসপাতালে ঘুরে ফিরছেন তাদের স্বজনরা। নজরানা চৌধুরীর রিপোর্ট। ধসে যাওয়া ভবনে স্যানিটারির দোকান ছিল একটা। একে একে ওই দোকানের তিনজনের মরদেহ বের করে আনা হয়েছিল মঙ্গলবার রাতেই, কিন্তু দোকানের যে মালিক তাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো। তিনজন ভিতরে রয়েছে, এর মধ্যে সুমন ভাই একজন আছে আমাদের মহাজন, আর এর মধ্যে শান্ত আরেকজন আইসিডির একজন লোক। অনেকেই তাদের স্বজনদের খুঁজে ফিরছেন সিদ্দিক বাজারের আশেপাশের এলাকায়, কিন্তু ধসে যাওয়া ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধার কাজ বন্ধ রাখায় অপেক্ষার প্রহর যেন তাদের শেষই হচ্ছে না। প্রধানমন্ত্রী বরাবর বলেন না, প্রধানমন্ত্রী সহযোগিতা লন না ভাই, সেনাবাহিনী সহযোগিতা লন না ভাই। ঢাকা মেডিকেল গেছি, ওইখানে যা প্রায় দুই আড়াই ঘন্টা খুঁজছি, না দেখে মর্গে গেছি, ওইখানে লাশ পাইছি প্রায় 20 জনের মতো, এর ভিতরে ওরা আমি খুঁজে পাই নাই। নিখোঁজ স্বজন আর উৎসুক দর্শকদের ভিড়ে রাজধানীর নর্থ সাউথ রোডের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ আছে। নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলের আশেপাশে অবস্থান করছেন, কিন্তু যে কোনো সময় ভবনটিতে নতুন করে ধসের ঘটনা ঘটতে পারে মনে করে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করতে পারছে না। ভবনের বিমগুলো দুর্বল হয়ে গেছে, ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এক্ষেত্রে আপনার বিশেষজ্ঞ কমিটির একটা মতামত বা সুপারিশের ভিত্তিতে তারা কাজ করবে। একটা জাতীয় কমিটি গঠন করা হয়েছে, বিশেষজ্ঞরা ইতিমধ্যে বসছেন, তারা এখানে আসবেন, অ্যাসেস করবেন, করে তাদেরকে একটা সুপারিশ দিবেন। তার ভিত্তিতে বিশেষ করে আমাদের মূল যে ভবন সেটার আন্ডারগ্রাউন্ড এবং বেসমেন্ট, এখানে অপারেশন কার্যক্রম এখন অসমাপ্ত রয়ে গেছে, তারপরে ওটা শুরু করবে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত 21 জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, এর মধ্যে একজন আছেন আইসিইউতে। যে এটা একটি মানে খুবই টাচি মানবিক ব্যাপার, তো আমরা এখানে মানে অনেক নিয়মকানুন শিথিলতা করেই ব্যবস্থা করা হয়েছে। যেমন ডেড বডিগুলি অনেক এগুলো তো আসলে পোস্টমর্টম করার কথা বা অন্যান্য পদ্ধতি থাকে, কিন্তু আমাদের জেলা প্রশাসক অফিস এবং পুলিশ প্রশাসন মিলে দ্রুত কীভাবে হস্তান্তর করা যায় তারা নিয়মকানুন অনেক শিথিল করেই এই ডেড বডিগুলি দিয়েছে। আর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে 11 জন রোগী ভর্তি আছেন, যাদের প্রায় সবার অবস্থা আশঙ্কাজনক। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট শফিক শাহিন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা প্রথমে যাচ্ছি শফিক শাহিনের কাছে। শফিক, উদ্ধার অভিযান তো মনে হয় এখনো শুরু হয়নি, তো সেখানকার পরিস্থিতি কি দেখছেন আপনি? কথা, সেই সকাল থেকে আমি এই ঘটনাস্থলে আছি। এখানে এক বেদনাবিধুর পরিস্থিতি বিরাজ করছে। স্বজনদের খোঁজে অনেকে এখানে জড়ো হচ্ছেন, মাতম করছেন, স্বজনটি ঠিক অবস্থাটা কী, কী অবস্থায় আছে তারা জানতে চাচ্ছেন গণমাধ্যম কর্মীদের কাছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। আসলে তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। আপনি যদি দেখতে পারেন যে আসলে পরিস্থিতিটা কি, যেই ভবনটিতে গতকাল বিস্ফোরণ হয়েছে সেই ভবনটি এতটাই ঝুঁকিপূর্ণ যে যারা উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছেন না। আপনি দেখতে পাচ্ছেন যে এই ভবনটির পিলার এবং বিম ভয়ঙ্করভাবে দেবে গেছে এবং খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন, তারা জানাচ্ছেন যে রাজুক একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে, তারা ইতিমধ্যে বৈঠকে বসেছে, তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং তাদের মতামতের ভিত্তিতে মূলত করণীয় ঠিক করা হবে যে কোন প্রক্রিয়ায় কিভাবে এই ঝুঁকিপূর্ণ ভবনে উদ্ধার অভিযান পুনরায় শুরু করা যাবে। কথা, আপনি জানেন যে গতকাল রাত 10টার পর থেকে ঝুঁকিপূর্ণ ভবন বিবেচনা করে কিন্তু উদ্ধারকারীরা ভিতরে প্রবেশ করেনি এবং এখনও পর্যন্ত তারা ভিতরে প্রবেশ করতে পারছে না। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সেনাবাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস এবং
র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা একসাথে এই ভবনের নিচে দাঁড়িয়ে তারা পর্যবেক্ষণ করেছেন, নিজেদের মধ্যে কথা বলেছেন। আমরা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত পাইনি যে আসলে তারা কি সিদ্ধান্ত নিয়েছেন। তারা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন এবং উদ্ধার কাজ শুরু করবেন। আমরা যেটি জানতে পেরেছি স্বজনদের বরাতে, যে এখানে আনিকা ট্রেডার্স এবং বাংলাদেশ সেনেটারি দুইজন নিখোঁজ আছেন, তো তাদের সন্ধান তারা দাবি করছেন। তো গণমাধ্যম কর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে এবং নিখোঁজ স্বজনরা আশা করছেন যে শীঘ্রই উদ্ধার অভিযান পুনরায় শুরু হবে। দর্শক, এখন যাচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসান জাবেদের কাছে। জাবেদ, আহত দগ্ধদের অবস্থা আমাদের জানাবেন। কথা না হিয়ান, আমি ঢাকা মেডিকেলে কিছুক্ষণ আগে ছিলাম, এই জাস্ট 5-7 মিনিট আগে আমি এখন এসেছি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এখানকার যে প্রধান সমন্বয়ক প্রতিষ্ঠানটির ডাক্তার সামন্তলাল সেন, তিনি আমাদের সাথে কথা বলেছেন এবং যেই তথ্যটি জানিয়েছেন সেটা হচ্ছে গতকালের যেই রাজধানীতে যে দুর্ঘটনাটি ঘটেছে, ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি, সেই ঘটনায় এখানে বর্তমানে এই বার্ন ইউনিটে, বার্ন ইনস্টিটিউটে 11 জন ভর্তি আছেন। তাদের মধ্যে 3 জনকে আইসিউতে রাখা হয়েছে, আইসিউর 3 জনের মধ্যে 2 জনকে আবার রাখা হয়েছে যে আপনার লাইফ সাপোর্টে। অর্থাৎ এই 3 জনের অবস্থা কিন্তু খুবই সংকটাপন্ন, আর বাকি যে যারা আছেন তারাও কিন্তু সংকটাপন্ন নন এমনটা বলা যাবে না, মানে অবশ্যই তারা ঝুঁকিতে আছেন। কেন ঝুঁকিতে আছেন? তারা, তাদের সবারই শরীরের 50% উপরে পড়ে গেছে এবং এমনও আছে এই বাকিদের মধ্যে 80-90% পড়ে গেছে এমন রোগীও আছেন এই 11 জনের মধ্যে। কাজে 11 জনই কিন্তু তারা শঙ্কার মধ্য দিয়ে যাচ্ছেন এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছেন। এখন এই মুহূর্তে তাদের আশা দেওয়ার মতন কোনো কিছু এই ডাক্তারদের কাছে নেই এখন বলছেন, তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাধ্যমতো। এই হচ্ছে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের খবর। আর ঢাকা মেডিকেলের খবর হচ্ছে, সেখানে ঢাকা মেডিকেলে কিন্তু একটি আপনার বার্ন ইউনিট আছে, সেই ইউনিটে 6 জন আছে আর বাকি মোট 21 জন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। 21 জনের মধ্যে 1 জন আছেন আইসিউতে, তার অবস্থা সংকটাপন্ন এবং সে একজন ইন্টার্ন চিকিৎসক, তার চিকিৎসা চলছে। বাকিদের অবস্থা সংকটাপন্ন নন, তারা আশঙ্কামুক্ত এবং তাদের অবস্থা কিছুটা ভালো এবং 3 জনকে কিন্তু নিখোঁজ এখনও আছেন, তাদের স্বজনরা কিন্তু নাম লিখে গেছেন। আর কিছুক্ষণ আগে আমরা বার্ন ইনস্টিটিউটে একজন পেয়েছি, তার পিতা এসেছেন রতন মিয়া, তার ছেলে আব্দুল মালেক তাকেও পাওয়া যাচ্ছে না। এই নিয়ে 4 জনকে কিন্তু তাহলে আপনার নিখোঁজ আছেন সেই ঘটনায়। জানছিলাম সিদ্দিক বাজারে বহুতল ভবন বিস্ফোরণের সবশেষ তথ্য। সরকারের ব্যর্থতায় বিস্ফোরণের নগরীতে পরিণত হয়েছে ঢাকা, এমন অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি বলেন, সরকার যে সব ক্ষেত্রে ব্যর্থ তারই একটি নমুনা নগর জুড়ে বিস্ফোরণের ঘটনা। চরম অব্যবস্থাপনায় সব খাতের সবকিছুই যে ভেঙে পড়ছে তারই প্রমাণ হয়ে প্রাণ হারাচ্ছে মানুষ। হাসান মাহমুদের রিপোর্ট। রাজধানীর সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণে আবারও প্রাণহানি হলো অনেকগুলো মানুষের, হতাহতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে অনেক, কান্নায় পড়ছে সিদ্দিক বাজার। এমন পরিস্থিতিতে বিএনপি মহাসচিব রাজধানীর একটি অনুষ্ঠানে এজন্য সরকারের বিরুদ্ধে অভিযোগ আনলেন। তাদের ব্যর্থতার কারণে ঢাকা মহানগরী এখন একটা বিস্ফোরণমুখ নগরীতে পরিণত হয়েছে। গতকাল হচ্ছে সবচেয়ে ভয়াবহ, যে একটি বাণিজ্যিক ভবনে, সেই ভবনে বিস্ফোরণের ফলে 17 জন লোক মারা গেছে, তার মধ্যে 2 জন মহিলা। কেন? তারও আগে হলো চট্টগ্রামে অক্সিজেন ফ্যাক্টরিতে আপনার আগুন লেগে সেখানে প্রায় 7 জন, বোধ হয় 6-7 জন তারা মারা গেলেন। কেন হচ্ছে এগুলো? এগুলো হচ্ছে একটা মাত্র কারণ, যে সরকারের যে ডিপার্টমেন্টগুলো আছে, যাদের এগুলো দেখার কথা, যাদের নজরদারি করার কথা, তারা কোনো কাজ করে না, সব দুর্নীতির মধ্যে জড়িত। দেশে গণতন্ত্রহীনতার অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এই গণতন্ত্রহীনতায় নারী পুরুষ কেউই দেশে ভালো নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকারকে দায়ী করেন বিএনপি মহাসচিব। কোথায় গেল উন্নয়ন, কোথায় গেল ফানুস? এত যে
আপনারা সবসময় গলাবাজি করছে আওয়ামী লীগের নেতারা মন্ত্রীরা যে বাংলাদেশ এখন প্রায় উন্নত হয়ে গেছে, সিঙ্গাপুর হয়েছে, মালয়েশিয়া হয়ে গেছে, গেল কোথায়? অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান মির্জা ফখরুল। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এখনো প্রশ্ন থেকে গেছে নারীর সমঅধিকার বাস্তবায়ন কিংবা সমাজ ব্যবস্থার দৃষ্টিভঙ্গি নিয়ে। অনেক ক্ষেত্রেই নারী আজ অনন্য হলেও এ পথে প্রতিবন্ধকতা দূর করতে দরকার মানসিকতার উন্নয়ন। নারীকে মানুষ হিসেবে মূল্যায়ন করে তার যোগ্যতাকে মাপকাঠি হিসেবে নির্ণয়ের আহ্বান সচেতন মহলের। নারী দিবসে রনি রায়হানের তোলা ছবিতে শেখ মহিউদ্দিনের রিপোর্ট। সমাজে নারীর অবস্থান এবং দেশ উন্নয়নের মূলধারায় নারীকে সম্পৃক্ত করার লক্ষ্যে 2001 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু করা হয় উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্ট। নারী পুরুষের বৈষম্য দূর করে কীভাবে পিছিয়ে পড়া নারীকে এগিয়ে নেওয়া যায়, পরিবর্তন করা যায় মানসিকতা, সেই প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়া হয় এই বিভাগে। বিভাগের কয়েকজন শিক্ষার্থীর একাডেমিক আড্ডায় যোগ দিই আমরাও, জানার চেষ্টা করি তাদের দৃষ্টিতে সমাজে নারীর বর্তমান অবস্থান। আমাদের যে পাঠ্যপুস্তক থাকে, যেই চিত্রায়নগুলো করা হয়, সব ক্ষেত্রে দেখা গেছে মাকেই হচ্ছে গিয়ে বাচ্চার দায়িত্ব নিচ্ছেন, পরিবারের দায়িত্ব নিচ্ছেন, বাবা জাস্ট খালি বাজারে যাচ্ছেন। নারীকে শিক্ষায় আনেন, কর্মক্ষেত্রে আনেন, কিন্তু মানসিক এম্পাওয়ারমেন্টটা যদি না হয়, আমাদের যে ওভারঅল গোল সেটা আসলে কখনোই বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় যে অ্যাচিভ করা সম্ভব না। এই শিক্ষার্থীদের আলোচনার থেকে একটি বিষয় নিশ্চিত যে নারীর সক্ষমতা এবং তার স্বাধীনতার পাশাপাশি সর্বমহলের মানসিকতার উন্নয়ন জরুরি। তাই আমরা জানতে চাই বিভিন্ন শ্রেণীপেশা মানুষের কাছে তারা কি নারীকে তার যোগ্যতায় মূল্যায়ন করছে নাকি নারী হিসেবে আলাদা দৃষ্টিভঙ্গি দিচ্ছে। আলাদা করে যে নারীকে সুযোগ দিতে হবে বা আমরা চাই সুযোগ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই সেরকম কিছু না। একটা পুরুষ মানুষ তার যোগ্যতা এখানে আসে, একটা নারী তার যোগ্যতায় এখানে আসে, তো সেখানে এই আলাদা ফ্রেজগুলো জুড়ে দেওয়া অগ্রাধিকার সমঅধিকার দরকার নাই। পরিবার, সমাজ এবং অফিস বা রাষ্ট্র কোথাও না কোথাও তাকে সেই প্রতিবন্ধকতাগুলো পেরিয়ে তাকে সামনে এগোতে হয়েছে। আমার ফ্যামিলি যদি আমাকে বাইরে যেতে না দিত তাহলে নিশ্চয়ই আমি বাইরে আসতে পারতাম না। আমাদের যে যার জায়গার মধ্যে দাঁড়াই আমাদেরকে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। স্বামী স্বাধীনতা মানে এটা না যে আমি যা ইচ্ছা তাই করব, একটা শালীনতার মধ্যে থেকে আমার যে কনস্টিটিউশনাল রাইটসগুলোকে আঘাত না করে সেইটুক পর্যন্ত আমি যেভাবে যেতে পারি সেটাই আমার স্বাধীনতা। নারী উন্নয়ন নিয়ে কাজ করা একজন শিক্ষকের মতে সমান সুযোগ ও সমান দায়িত্ব নিয়েই বর্তমানে এগোচ্ছে নারীরা, তাই সমঅধিকার বা অগ্রাধিকার নয়, যোগ্যতার মূল্যায়নের দাবি তার। এখানে নারীকে যদি ক্ষমতায়ন করতে হয় তাকে তার ডিসিশন মেকিং এর রাইটস দিতে হবে, তার চয়েস বা সিদ্ধান্ত গ্রহণ এই দুটো জায়গা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর সেই পাওয়ারের জায়গাটা তার নিজের ভেতর থেকে আসছে কিনা সেটা বুঝতে পারা, কারণ অনেক সময় আমরা চাপিয়ে দিই যে তোমাকে এই কাজটা করতে হবে তাহলেই বুঝি এম্পাওয়ারমেন্ট হচ্ছে, বিষয়টা সেরকম না। সর্বস্তরে মানসিকতা পরিবর্তনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। শেখ মহিউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশীরা মানুষ হিসেবে ভালো, নিজ দেশের জনসাধারণের কাছে এমন বার্তা দিয়ে এক বাংলাদেশি তরুণকে পিপল অব গুড অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা বিনতে ইয়াকুব। আর এই পুরস্কার অর্জনের মাধ্যমে বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে সম্মানিত করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ নাজমুল খান। সিঙ্গাপুর থেকে অনন্য সেই তরুণ তরুণদের অর্জনের কথাই জানাচ্ছেন জাহিদুর রহমান। টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা গ্রামের নাজমুল খান দেশে সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন একটি মুঠোফোন কোম্পানিতে। একই পদে যুক্তরাষ্ট্রের একটি আইটি প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে যোগ দিতে 2006 সালে পাড়ি জমান দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে। ঢাকা কলেজের প্রাক্তন এই শিক্ষার্থী উচ্চশিক্ষা নেন সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়ে। স্বেচ্ছাসেবী হিসেবে অভিবাসী শ্রমিকদের শিক্ষা ও দক্ষতা বাড়াতে তার ভিন্ন রকমের উদ্যোগ নজর কাড়ে সরকারের। রাষ্ট্রপতির স্বর্ণপদক ছাড়াও দুদফায় অর্জন করেন সিঙ্গাপুর সাইলেন্ট হিরোর মর্যাদা। এবং আমার ভলেন্টিয়ারি কাজের কারণে সিঙ্গাপুরের গভর্নমেন্ট, সিঙ্গাপুরের প্রেসিডেন্ট আমাকে হচ্ছে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড দিয়েছে। এটা হচ্ছে পিপল অফ গুড, ভালো মানুষ ক্যাটাগরিতে। এবং এর পাশাপাশি আমি সিঙ্গাপুরে আরও দুইটা অ্যাওয়ার্ড পেয়েছি, সেটা হচ্ছে সিঙ্গাপুর সাইলেন্ট হিরো হিসেবে 2021 এবং 2022।
নাজমুল খান সিঙ্গাপুরে কাজ করছেন উচ্চ পর্যায়ের সাইবার সিকিউরিটি নিয়ে। স্বেচ্ছাসেবী কাজের পাশাপাশি সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটিতে তথ্য প্রযুক্তি বিষয়েও বিনামূল্যে পড়াচ্ছেন এখানকার অভিবাসীদের। লোকজন আমাকে চেনে, আমার দেশকে চেনে আমার মাধ্যমে, আমার ভালো কাজের মাধ্যমে। আমি চেষ্টা করব সেই জিনিসগুলো কন্টিনিউ করব এবং অন্যকে ইন্সপায়ার করছি, মোটিভেট করতেছি এই কাজগুলোতে এগিয়ে আসতে। অসামান্য কাজের স্বীকৃতি হিসেবে গত বছরের 11 অক্টোবর নাজমুল খানকে প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড হিসেবে স্বর্ণপদক তুলে দেন সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হালিমা ইয়াকুব। নাজমুল তার এই অর্জন উৎসর্গ করেছেন বাংলাদেশের মানুষকে, গর্বিত করেছেন জাতিকে। জাহিদুর রহমান, NTV নিউজ, সিঙ্গাপুর।